প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আল মাহমুদ, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, CDT অর্থাৎ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের উপরে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডিয়া। রুগী দেখছি খিদমা হোমি হল নওগাঁতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চেম্বারে বা আমার চেম্বারে যে রুগীগুলি আসে পুরাতন আমাশয় সমস্যা নিয়ে, বা অনেকে ক্রনিক হয়ে গেলে তো IBS হয়ে যায়, ওই ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ IBS রোগ নিয়ে যারা ভুগছেন, এই রুগীগুলো মূলত আমাদের চেম্বারে এসে যে কমপ্লেনগুলো বা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, এই প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্নের প্রসঙ্গে আজকে উত্তর বা বিস্তারিত আলোচনা করব পুরাতন আমাশয় রোগ নিয়ে যারা ভুগেন তাদের প্রসঙ্গে। তো একজন কোশ্চিন করেছেন যে অনেক চিকিৎসা নিয়েছি, আমাশয়ে ভুগছি, অনেক এলোপ্যাথি চিকিৎসা নিয়েছি, হোমিওপ্যাথি নিয়েছি, কবিরাজি ওষুধ খেয়েছি, চিকিৎসা নিয়েছি, কোনো উপকার পাচ্ছি না, অনেক দিন থেকে এই রোগ নিয়ে ভুগছি, আসলে কি আমাশয় ভালো হয়? এই আমাশয় থেকে আসলে মুক্তি পাওয়ার কি উপায় আছে? এই প্রশ্ন একজন করেছেন এক ভাই। তো এই প্রশ্নে আজকে উত্তর দিব। তার আগে বলে নিতে চাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন। তাতে করে যেটি হবে, পরবর্তীতে আপনিও আমাদের কমেন্টস বক্সে বা ইনবক্সে কোনো কোশ্চিন করে থাকলে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা, পরবর্তীতে সেই ভিডিওটি পেয়ে যাবেন খুব সহজে আপনি। অনেকে এমন কোশ্চিন করছেন যে আমাশয় রোগ কি আসলে ভালো হয়? দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি, এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? তো এই সেম কোশ্চিন অনেকেই করেছেন, একজন নয় অনেকেই করেছেন। এর উত্তর হচ্ছে, উত্তর দেওয়ার আগে আরেকটি কথা বলে নিতে চাই, একটি গবেষণা এসেছে আমাদের দেশে প্রায় 15% মানুষ এই রোগে ভুগছেন, অর্থাৎ ক্রনিক ডিসেন্ট্রি বা পুরাতন আমাশয় IBS রোগ, এই এই সিমটমগুলো নিয়ে, এই লক্ষণগুলো নিয়ে ভুগছেন প্রায় 15% মানুষ। তো বুঝতেই পাচ্ছেন এই রোগী অনেক বেশি, এবং এই রোগের চিকিৎসা আছে, চিকিৎসা নিলে এটি ভালো হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি চিকিৎসা নিন, সঠিক চিকিৎসা নিন, হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনি ভালো হতে পারেন, সুস্থ হতে পারেন এবং তা পরিপূর্ণভাবে স্থায়ীভাবে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এই রোগ হলে কিভাবে আপনি সতর্কে থাকবেন এবং কোন কাজগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন তা নিয়ে এখন আলোচনা করা যাক। এই রোগ হলে আপনি দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন, উৎকণ্ঠা, অস্থিরতা, অনিদ্রা থেকে বিরত থাকুন, যথাসম্ভব প্রতিদিন ঘুমানোর চেষ্টা করুন, আর দিনের বেলা ঘুমাবেন না, দিনের বেলা না ঘুমিয়ে রাত্রেবেলা ঘুমাবেন, দিনের বেলা কাজ করবেন, রাত্রেবেলা অবশ্যই রাত 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, এবং আপনি ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা লাগানো থেকে বিরত থাকুন। বিশেষ করে শীতের মৌসুমে আমাশয় রোগীদের খুবই সতর্কে থাকা উচিত, শরীরে ঠান্ডা লাগানো যাবে না, উষ্ণ গরম পানি মিক্সড করে আপনি পানি পান করুন, একদম ঠান্ডা পানি খাওয়া থেকেও বিরত থাকুন, খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকুন, যারা ধূমপানের বদভ্যাস রয়েছে ধূমপান করা থেকে বিরত থাকুন, চা খাবেন না, কফি খাবেন না, এবং উৎকণ্ঠা থেকে আপনি বিরত থাকবেন, পরিমাণ মতো প্রতিদিন ব্যায়াম করুন, সকল প্রকার ফাস্টফুডকে অ্যাভয়েড করুন, এড়িয়ে চলুন, কোনো খাবার খাওয়ার আগে হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। এই রোগ থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে হলে হোমিওপ্যাথি চিকিৎসা আপনি নিতে পারেন, হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু এই রোগ থেকে পরিপূর্ণভাবে আপনি সুস্থ হতে পারবেন। সুতরাং দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা নিন এবং মানসিক দুশ্চিন্তাগ্রস্ত এই রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে সুস্বাস্থ্যতার দিকে ফিরে আসবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। দেখা হবে আগামীতে আমাশয় রোগের নতুন কোনো ভিডিওতে, অথবা আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন সেই বিষয়ে নতুন ভিডিও নিয়ে। আপনি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।